দৃষ্টিনন্দন হচ্ছে রাজশাহীর শাহ মখদুম দরগা শরীফ। এজন্য সরকার প্রায় ২৫ কোটি টাকার প্রকল্প নিয়েছে। শিগগিরই দরগা শরীফ কমপ্লেক্সের নির্মাণ কাজ শুরু হবে। প্রকল্পটি বাস্তবায়ন শেষ হলে দূর দূরান্ত থেকে মানুষ এখানে এসে মুগ্ধ হবেন। পর্যটকদের আগমন আরও বেশি হবে বলছেন প্রকল্প সংশ্লিষ্টরা। রাজশাহী থেকে কাজী সাহেদের প্রতিবেদন। রাজশাহীর ইতিহাস ঐতিহ্যের সঙ্গে জড়িয়ে আছে হযরত শাহ মখদুম রূপোশ দরগা শরীফের নাম। ইতিহাসের সাক্ষী পুরনো এই দরগাটি পরিদর্শনে দেশের বিভিন্ন প্রান্তের মানুষ ছুটে আসেন। এটিকে দৃষ্টিনন্দন করতে প্রায় ২৫ কোটি টাকার প্রকল্প নিয়েছে সরকার। দৃষ্টিনন্দন প্রকল্পটিতে থাকছে চারতলা মাজার কমপ্লেক্স। প্রকল্পটির বাস্তবায়ন শেষ হলে পদ্মাপাড়ে অবস্থিত এই দরগা শরীফটি আরও আকর্ষণীয় হবে। এই কমপ্লেক্স হলে দূর দূরান্ত থেকে লোক আসবে, এসে আমাদের এই কমপ্লেক্স দেখবে, এখানে নামাজ পড়বে। এখানে হাজার হাজার জুম্মার দিনে হাজার হাজার মানুষ নামাজ পড়ে। কমপ্লেক্সটা কমপ্লিট হলে বাংলাদেশের প্রতিটা জেলা থেকে যে লোকজন আগমন করে ভক্তরা, তারা এতে খুব খুশি হবে। রাজশাহীবাসীর দীর্ঘদিনের দাবি পূরণ হয়েছে উল্লেখ করে সিটি মেয়র বলেন, দূর দূরান্ত থেকে মানুষ এখানে এসে মুগ্ধ হবে, পর্যটকদের আগমন আরও বেশি হবে। নতুন করে আরও প্রায় ২৬ কোটি টাকা বরাদ্দ আমরা পাচ্ছি, যেটা দিয়ে দৃষ্টিনন্দন একটা মসজিদ, একটা হেফজখানা, মেয়েদের নামাজ পড়ার জন্য পৃথক জায়গা এবং বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান করার জন্য জায়গা, সব মিলিয়ে একটা কমপ্লেক্স। এটা আমাদের শুধু নির্বাচনী প্রতিশ্রুতি না, এটা আমাদের এলাকায় হওয়া দরকার। ঐতিহ্যবাহী শাহ মখদুম দরগা শরীফ কমপ্লেক্স নির্মাণে ব্যয় হচ্ছে ২৪ কোটি ৮৭ লাখ ২৭ হাজার টাকা। শিগগিরই এ কাজ শুরু হবে বলছেন প্রকল্প সংশ্লিষ্টরা। কাজী সাহেদ, নিউজ ২৪, রাজশাহী।